বিএনপির যারা তারেক রহমানকে নেতা বানাতে পারছেন না তারা নির্বাচন আসবেন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে বলছেন ইসি রাশেদা সুলতানা। জানাবো দ্বাদশ সংসদ নির্বাচন পেছাদের লিগাল নোটিশ। এবং সর্বশেষ জানাবো এখনো আওয়ামী লীগের দিকে তাকিয়ে ১৪ দলের শরিকরা আসন ছাড়ের আশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির যারা তারেক রহমানকে নেতা মানতে পারছেন না তারা নির্বাচন আসবেন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন তার কাছে তথ্য আছে বিএনপি যারা তারেক রহমানকে নেতা হিসেবে মানতে পারছেন না তারা নির্বাচনে আসবেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপি না এলে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে তো ইনফরমেশন আছে বিএনপির যারা তারেক রহমানকে নেতা হিসেবে মানতে পারছেন না তার নেতৃত্ব নিয়ে অনেকে কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু ইতোমধ্যে নির্বাচনে আসবেন বলে আমরা জানি। তারা আসার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মও তৈরি করেছেন। বিএনপির রাজনীতি নেতৃত্ব বিএনপি নেতাদের অনেকের পছন্দ হচ্ছে না বলে তারা দল ছেড়ে নতুন দল তৈরি করেছেন এবং এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সচেষ্ট হচ্ছেন। আমরা শুনছি বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, নির্বাচন সঠিক সময় অবশ্যই হবে। এদেশের মানুষও ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশে চলে এসেছে, সবাই যার যার প্রার্থীকে কিভাবে পাশ করাবেন তা নিয়ে চিন্তা করছেন, কে নির্বাচনে এলেন না কিংবা কে কি বললেন এগুলো নিয়ে দেশের মানুষের কোনো ধরনের ভাবনা ও উদ্বেগ নেই। নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের অধীন হয়ে গেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব পালন করতে বলছে সেভাবে তারা দায়িত্ব পালন করছে। বড় ধরনের নাশকতার আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আসাদুজ্জামান খান বলেন তিনি এখনো পর্যন্ত এ ধরনের কোনো খবর পাননি, আর এ ধরনের নাশকতা কেবল বাংলাদেশের মানুষ নয় বিশ্বের কোনো সভ্য জগৎ পছন্দ করে না, কাজে যতই নাশকতা করবে ততই তারা অন্ধকারে নিমজ্জিত হবে, তারাই জনবিচ্ছিন্ন হবে, ততই সমর্থনের চেয়ে ধিক্কার অর্জন করবে, সামনে বিএনপি কঠোর আন্দোলন করবে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কঠোর আন্দোলন কি আমি জানি না, আমরা তো দেখলাম ট্রেনের লাইন কাটার জন্য তারা গিয়েছিল, জনগণ তাদের ধরিয়ে দিয়েছে, বাসে আগুন দেওয়ার চেষ্টা করছে, দু একটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তখন এদেশের জনগণ ধরে পুলিশে দিয়েছে, এটাই প্রমাণিত হয় যে দেশের জনগণ সহিংসতা পছন্দ করে না, সুন্দর পরিবেশ দেখতে চায়। বিএনপি নিশ্চিত পরাজিত হবে জেনে নির্বাচনে আসছে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা অপেক্ষা করেন, দেখবেন লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা। রাজনৈতিক দলগুলো প্রচারণা চালাবে, এখনো নামার সময় আসেনি, সবাই যার যার প্রার্থী নিয়ে আনন্দ করবে, মিছিল করবে, বিএনপির বেশিরভাগ নেতা কারাগারে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যতজন নেতা কারাগারে আছেন সুনির্দিষ্ট মামলা আছে তাদের নামে, বিনা অপরাধে কাউকে ধরা হয়েছে এমন ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন বলছে বিএনপি নির্বাচনে এলে ৭ জানুয়ারি ঠিক রেখে আগের তারিখ পেছাবে। এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তাদের শুভ বুদ্ধির উদয় হলে তিনি খুশি হবেন। সরকার পরিবর্তন নির্বাচন ছাড়ার কোন উপায় নেই, এবার স্বতন্ত্র প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে উৎসাহিত করা হচ্ছে, এবার নির্বাচন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করতে কি অনেক চ্যালেঞ্জ হচ্ছে সে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি তো কোনো চ্যালেঞ্জ মনে করি না, কেউ যদি না আসে নির্বাচন থেমে থাকে না, নির্বাচন হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ একটি বিরাট দল। বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে বলছেন ইসি রাশেদা সুলতানা। বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে, তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। বিএনপি নির্বাচনে আসবে কিনা এই প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন বিএনপি একটা দল, তারা নির্বাচনে যাবে কিনা সেটা তাদের ব্যাপার, এখনো নির্বাচনে যাওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন বিএনপি নির্বাচনে যেতে চাইলে তো সুযোগ আছেই, তারা যেতে পারবে, তবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বিধিতে যে মার্জিন রয়েছে তার মধ্যেই থাকতে হবে। বিএনপি নির্বাচনে এলে পুনরায় তফসিল ঘোষণা হবে কিনা জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন তারা যদি নির্বাচনে আসতে ইচ্ছা প্রকাশ করে তাহলে আমরা নির্বাচন কমিশনাররা বসবো, আইন কানুন দেখবো, কিভাবে তাদের স্পেস দেওয়া যায় সেটা দেখবো, ইউরোপীয় ইউনিয়ন বসতে চাচ্ছে, নিয়ে আপনারা কোনো চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে ইসি বলেন বিদেশি পর্যটকেরা সবসময় আসেন, তারা এলে আরো ভালো, তারা যত বেশি আসবেন ভোটে তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে, আপনারাও থাকবেন, আপনাদের মাধ্যমে আমাদের স্বচ্ছতা প্রকাশ পাবে। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে রাশেদা সুলতানা বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আমরা কঠোর ব্যবস্থা নেব, সেটা আপনারা দেখতে পাবেন, ইতিমধ্যে আমরা কিছু ব্যবস্থা নিয়েছি।
নির্বাচন প্রতিহত করতে চাইলে কি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রশ্ন জবাবে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি নাশকতামূলক কাজ করে ফৌজদারি আইন অনুযায়ী যে যে ধরনের অপরাধ করবে তার জন্য সেই ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোন সরকার দলীয় সংসদ সদস্য যদি স্বতন্ত্র প্রার্থী হন তাহলে তার জন্য কি বিধান? প্রশ্নে ইসি বলেন, কোন সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে অবশ্যই তাকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে যারা দলীয় মনোনয়ন পাবেন তাদের পদত্যাগ করতে হবে না। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো সেই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, প্রয়োজন হলে তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। দাদা সংসদ নির্বাচন পেছাতে লিগাল নোটিশ। দাদা জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের প্রতি লিগাল নোটিশ পাঠানো হয়েছে। সংবিধানের 123 অনুচ্ছেদে অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে উল্লেখ করা হয়েছে নোটিশে। ভোট গ্রহণের 52 দিন আগে দাদা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। গত 15 নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী 7ই জানুয়ারি। এ আইনজীবী জানান, ঘোষিত তফসিল পেছানোর জন্য নোটিশে বলা হয়েছে এছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে অনুপস্থিত রয়েছে। যদি তারা নির্বাচনে আসতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া উচিত। এছাড়া নির্বাচন পেছানোর বিষয়ে বিদেশিদেরও চাপ রয়েছে। তিনি আরো বলেন, বিএনপির পক্ষ থেকে নয় জনস্বার্থে নোটিশ পাঠিয়েছি। এখন দেশে হরতাল অবরোধ চলছে, মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। সব দিক বিবেচনায় নিয়ে নির্বাচন পেছানোর দাবিতে নোটিশ পাঠিয়েছি। এখনো আওয়ামী লীগের দিকে তাকিয়ে 14 দলের শরিকরা আসন ছাড়ের আশা। সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি নিয়ে আন্দোলনে বিএনপি ও তার সমমনা দলগুলোর বিপরীতে আওয়ামী লীগ কর্মসূচি পালন করে রাজপথে অবস্থান নিচ্ছে। তবে দলটির নেতৃত্বাধীন 14 দলীয় জোটকে রাজপথে সেভাবে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে না। এমনকি অন্যতম বিরোধীরা ভোটে না আসায় ক্ষমতায় যেতে জোট করার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন সামনে এনে 300 আসনের মধ্যে 298টি আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা করেছে। দলটির জোট শরিকরা বলছে, তাদের সঙ্গে আসন সমঝোতা তো দূরের কথা, আসন বণ্টন নিয়ে কোনো আলোচনাই হয়নি। তবে আগামী 2 দিনের মধ্যে সংক্রান্ত আলোচনা হওয়ার আশা করছেন তারা। দাদা জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 298টি আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাকি 2টি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি। এর মধ্যে 1টি আসন 14 দলীয় অন্যতম শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর, অপরটিতে জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান বর্তমান সংসদ সদস্য। এছাড়াও 11 জাতীয় সংসদ নির্বাচনে 14 দলীয় জোট ও মহাজোটকে ছেড়ে দেওয়া 31টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ জোট শরিকদের আসনগুলোতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা করেছে। অবশ্য জোটের একাধিক দলের নেতা এবার আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিলেও তাদের প্রার্থী করেনি আওয়ামী লীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন মহা উৎসবে প্রায় সব আসনে প্রার্থী ঘোষণা করছে, এরপরই দলটির দিকে তাকিয়ে আছেন 14 দলের শরিক দলগুলোর নেতারা। এবার বেশি আসন ছাড়ার আশা করে আসলেও এখন খোদ আসন সমঝোতা নিয়ে শঙ্কায় থাকার কথা জানিয়েছেন কয়েকজন নেতা। এই শঙ্কার মূলে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি সাম্প্রতিক জোট নিয়ে দেওয়া বক্তব্য। আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের মধ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, শরিক সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের এখনো হয়নি। আমরা এখনো ঠিক করিনি শরিকদের আসলে আমাদের প্রয়োজন আছে কিনা। জোটের বিপরীতে জোট, আমাদের প্রতিপক্ষ যদি বড় জোট করতো তাহলে তার বিপরীতে আমাদের জোট হতো। তাছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাব? প্রয়োজন না থাকলে তো জোট করব না। আর জোট করব যাদের নিয়ে তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে। এমতো অবস্থায় 14 দলের বড় কয়েকটি শরিক দলের শীর্ষ নেতারা বলেন, তারা 14 দলীয় জোট কতভাবে দাদার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। জোটের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুও 14 দলের জোট কতভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা, বৈশ্বিক চাপের মধ্যে নির্বাচনে আওয়ামী লীগ অগ্নি পরীক্ষা হিসেবে দেখার কথা বলছে। এই কারণে জোট শরিকরা এখনো আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে। বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিলন বলেন, আসন সমঝোতার বিষয়ে আমাদের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি, তবে তারা আশ্বস্ত করেছে আমাদের সঙ্গে সমঝোতা করবে। তারা দলীয় মনোনয়ন ঘোষণার পরে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা জানিয়েছে সমঝোতার পথ আছে, দেখা যাক কি হয়। জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, দেখলাম তারা নমিনেশন ঘোষণা করেছে। আওয়ামী লীগ থেকে জানানো হয়েছে 2-1 দিনের মধ্যে 14 দলের সভা হবে, সেখানে হয়তো সমঝোতা হবে, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। জাতীয় পার্টির জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, আমরাও দেখলাম আওয়ামী লীগ 298 আসনে মনোনয়ন দিয়েছে। গত 3 টার্ম সমঝোতার পরে মনোনয়ন ঘোষণা হলে এবার কেন এককভাবে আগে ঘোষণা করলেন সেটার কারণ ওনারাই বলতে পারবেন। প্রধানমন্ত্রী বলেছেন, শিগগিরই তিনি 14 দলের সঙ্গে বসবেন। ওনার সঙ্গে বসলে হয়তো এটার একটা নতুন সমাধান
সমাধান হবে। এক প্রশ্ন জবাবে তিনি বলেন, তাদের প্রার্থিতা ঘোষণার আশা হতাশা কোনোটাই দেখছি না, তবে কিছুটা হতাশ এই কারণেই যে ওনারা যেভাবে নমিনেশন দিয়েছে সেভাবে নির্বাচন হলে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করা হচ্ছে সেটা সম্ভব হবে না। আর এই নির্বাচনের পরে যে সরকার হবে সেখানে বিরোধী দলের অবস্থান শূন্যের কোঠায় নেমে আসবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।